সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপের একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের পিএসসি ক্লার্কশিপের শূন্যপদ কত হবে তো সেটি নিয়েও আজকে থাকবে আলোচনা। তো পিএসসি ক্লার্কশিপ নিয়ে একটি আর্টিকেল উঠে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের বর্তমান পত্রিকায় এই খবরটি উঠে এসেছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে এবং এখানে কিন্তু আপনাদের যে শূন্যপদ সেটি কিন্তু বলা রয়েছে, অর্থাৎ নবান্নের এক কর্তা জানিয়েছেন যে কত শূন্যপদে নিয়োগ হতে পারে। তো এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যারা যারা বর্তমান পত্রিকাটি রেগুলার কেনেন না তারা অবশ্যই কিনে রাখতে পারেন, কারণ এই পেপারেই কিন্তু বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটের খবর কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। তো দেখুন, ক্লার্কশিপ নবান্নে চিঠি পিএসসির, ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কার হাতে থাকবে, সংশয়ে প্রশাসনিক মহল। কী বলেছে আমরা জেনে নেব। রাজ্য সরকারি দপ্তরে আসন্ন ক্লার্কশিপ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি নিয়োগের পরীক্ষার দায়িত্ব কোনো নিয়ামক সংস্থার হাতে থাকবে তা নিয়ে, অর্থাৎ এখানে বলেছে যে কোন নিয়ামক সংস্থার হাতে থাকবে তা নিয়ে অভূতপূর্ব জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি নাকি নতুন করে গঠিত হতে চলা রাজ্য স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এই সরকারি কেরানি নিয়োগের দায়িত্ব কার হাতে বর্তাবে তা নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। নবান্নের এক শীর্ষকর্তার দাবি, সম্প্রতি পিএসসির তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, সেখানে কমিশন জানতে চেয়েছে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা আদৌ তাদের নিতে হবে কি না। অর্থাৎ পিএসসি কিন্তু এখান থেকে ক্লিয়ার, পিএসসি এখনও কিন্তু শিওর না যে এই ক্লার্কশিপ এক্সামটি তাদেরকেই নিতে হবে কি না, কারণ তারা নবান্নের কাছে কিন্তু রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে। এখানে লেখা রয়েছে পিএসসির তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, রাজ্য সরকার যদি কনফার্ম জানিয়ে দেয় যে না তোমাদেরকেই নিতে হবে, এসএসসিকে নিতে হবে না, তাহলে কিন্তু পিএসসি অবশ্যই এক্সাম ডেট ঘোষণা করে দেবে। দেখুন কী বলেছে, কেননা রাজ্য এসএসসিকে ফের নতুন করে ফিরিয়ে আনতে গত বিধানসভা অধিবেশনে বিল পাস হয়ে দু হাজার বারো সালে প্রথমবার এই সংস্থা গঠনের সময় পিএসসির হাত থেকে গ্রুপ বি সি ডি পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা রাজ্য এসএসসির হাতে দেওয়া হয়। পরবর্তী সময়ে গ্রুপ ডি নিয়োগের জন্য পৃথক সংস্থা গঠন হয়। 2017 সালে রাজ্য এসএসসিকে তুলে দেয় নবান্ন, তা তখন গ্রুপ বি এবং সি মতো পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা ফের পিএসসির হাতে ফিরিয়ে দেওয়া হয়। যদিও পাস হওয়া নয়া বিলে নতুন করে গঠিত হওয়া রাজ্য এসএসসি হাতে নন পিএসসি এবং গ্রুপ বি এবং সি নিয়োগের ভার দেওয়া হয়েছে, তাই আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কারা পাবে তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, বেশ কিছুদিন আগে আমরা রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছি ক্লার্কশিপ পরীক্ষা আদৌ আমাদের নিতে হবে কি না, কারণ এই পরীক্ষা নেওয়ার জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তুতি লাগে। সরকার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিলে অবশ্যই আমরা তা পালন করব। সূত্রের দাবি, পিএসসি সর্বশেষ 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল, তারপর থেকে তারা এই কেরানি নিয়োগের প্রক্রিয়ার যুক্ত হয়নি। বছর পাঁচেক আগে রাজ্য এসএসসি এই করণিক নিয়োগের পরীক্ষা নিয়েছিল, যদিও দুই পর্যায়ে লিখিত পরীক্ষা নিলেও সফল প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র তুলে দিতে পারেনি রাজ্য এসএসসি, কারণ সেই সময় এই সংস্থাটি উঠে যায়। তারপর এখানে কি বলেছে দেখুন, পরবর্তী সময়ে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পিএসসি, ফলে রাজ্যে সর্বশেষ ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শেষ করেছিল পিএসসি। স্বভাবতই আগামী কেরানি নিয়োগের দায়িত্বও তাদের হাতে আসবে এমনটাই মনে করা হচ্ছে। যদিও নবান্নের আমলা মহলের একাংশের দাবি, লোয়ার ডিভিশন ক্লার্ক পুরোপুরি পিএসসি পোস্ট, সেক্ষেত্রে পরীক্ষার আয়োজন ঘিরে কমিশনের সংশয়ী ভূমিকা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যদিও পিএসসির দাবি, বিষয়টি সম্পর্কে একটা সুস্পষ্ট সরকারি নীতি থাকা জরুরি, কেননা গত ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল ডাইরেক্টরেট এবং রিজিওনাল পর্যায়ের কর্মী নিয়োগের জন্য, অর্থাৎ রাজ্য এসএসসি আয়োজিত
ওই পরীক্ষায় সফল প্রার্থীরা মূলত জেলার সরকারি অফিসে চাকরি পেয়েছেন, কিন্তু এবার মূলত সেক্রেটারিয়েট অর্থাৎ নবান্ন সহ সরকারের মূল দপ্তরে নিয়োগের পরীক্ষা হতে চলেছে। সেক্ষেত্রে প্রার্থীদের গুণগত মান যাচাইয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। নবান্নের এক কর্তার কথায়, এই মুহূর্তে অসংখ্য এলডিসি পদ শূন্য রয়েছে, কিন্তু আসন্ন পরীক্ষায় মোটামুটি 1,000-5,000 ক্লার্ক নেওয়া হতে পারে। তো দেখুন, এখানে কিন্তু শূন্য পদে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া এবং ভালো আইডিয়া কিন্তু পাওয়া গেল। সেটা হলো, এখানে বলেছে যে নবান্নের এক কর্তার কথায় এই মুহূর্তে অসংখ্য এলডিসি পদ শূন্য রয়েছে, কিন্তু আসন্ন পরীক্ষায় মোটামুটি 1,000-5,000 ক্লার্ক নেওয়া হতে পারে। ডিসেম্বর নাগাদ এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করতে পারে রাজ্য সরকার। তো গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেলাম পিএসসি ক্লার্কশিপ নিয়ে। এখনও পিএসসি সংশয় রয়েছে যে পরীক্ষাটা তাদের নিতে হবে কি না, নাকি রাজ্য সরকার এসএসসিকে দায়িত্ব দেবে। তো এটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, যার জন্য এক্সাম ডেট জারি করতে সমস্যা হচ্ছে। তো এখানে বলেই দিয়েছে যে ডিসেম্বরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করতে পারে রাজ্য সরকার। তো যখনই ক্লার্কশিপ এক্সাম ডেট প্রকাশিত হবে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবং অফিসিয়াল শূন্যপদ কিন্তু এটা নয়, কিন্তু পিএস নবান্নের এক কর্তা জানিয়েছেন যে 1,000-5,000 ক্লার্ক নেওয়া হতে পারে। অর্থাৎ আপনাকে ধরেই রাখুন যে 4,000-6,000 মধ্যে ক্লার্ক নিতে পারে পিএসসি। তো প্রচুর কিন্তু চান্স রয়েছে চাকরি পাওয়ার, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।